গতকালকে ঠিক এই সময়টা আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন এখানে বসা অবস্থায় আপনার একজন ভক্ত হতে পারে হয়তোবা, তার সাথে খুবই আবেগঘন একটা ভিডিও চিত্র এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেখানে আসলে কয়েকটা শব্দ বলতে শোনা গেছিল যে ওই সময়টা খুব মিস করতেছি, একটা সময়ের কথা স্মরণ করতেছিল, আসলে সে কে ছিল বা আসলে ওই সময় আপনারা দুজন কি বলছিলেন? আসলে মানে একদিন আমি হচ্ছে যে আমি গাছ সকালবেলা ভোরবেলা গাছে পানি দেওয়ার জন্য বার হয়েছি, তো বার হওয়ার পর দেখি যে আমি পানি দিব, তো তখন মাঠের মাঝখানে বসে একটা ছেলে কাঁদছে। তাহলে আরে এখানে কোত্থেকে, মানে কে এটা? পরে গিয়ে দেখি যে ওটার বয়কাট চুল ই পরা, মানে যে পরে না জ্যাকেটের মতন খেলার সময় সে খেলার ড্রেস পরা একটা মেয়ে। হ্যাঁ, আমি কী হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে বলে যে সে ওই খেলে, হ্যান্ডবল খেলে, তো খেলে তিনটা মেয়ে মিলে সন্ধ্যাবেলা ফিরছিল, তো তখন ওই যে তার ড্রেস পরা এরকম ছিল না, তো দেখে কতগুলো ছেলে কটুক্তি করেছে, তো তার সাথে বাকি দুটো মেয়ে ছিল, মেয়েরা যা করে আর কি মাথা নিচু করে চলে যায়, কিন্তু এই মেয়েটা একটু দেখেছেন একটু মেয়েটা একটু অদ্ভুত, তো ওই মেয়েটা কিন্তু এটা মানে নাই, সে করেছে কি ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে ছেলেগুলোর উপরে, এবং যে ঝাঁপিয়ে পড়েছে ওই এবং সে মারামারি করেছে এবং সেই সাথে একটা বোধহয় রাস্তা থেকে ইট বা কিছু তুলে মাথার মধ্যে বাড়ি দিয়েছে, তো তখন ছেলেটার আবার কপালও কেটে গেছে একটা ছেলের, তো সেই জন্য তাদের সবারই একদিন করে জেল হয়েছে, তো সেই জন্য সে হচ্ছে কি তার একদিনে জেল হয়েছে। তা আমি বললাম যে জেল হয়েছে তো তুমি এখানে বসে কাঁদছো কেন, কি ব্যাপার কি? আর বলে কি আপু আমি সারা মানে কিচ্ছু খাই নাই, আমার অনেক খিদা লাগছে, আমি যে সেই যে আমি যে খেলে মানে খেলাধুলা করে যে বের হয়েছি বাসার পথে, মানে তখন তো অনেক খিদা লাগে, সেইখান সময় থেকে এই পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। আমি বললাম তুমি খাওনি কেন? তখন বলে যে কীভাবে নতুন আসছে আমার কীভাবে খাবার ধরতে হবে, কারণ খাবারের ধরার একটা সিস্টেম আছে এবং একটা সময় আছে, নির্ধারিত সময়ে খাবারটা ধরতে হয়, তো কিচ্ছু নাই আমাকে, আমি খাবারও ধরতে পাইনি খাইও নি, এবং আমার এই পোশাকের জন্য আপনারা জানেন যে পোশাক একটা মানুষকে চিহ্নিত করে, তারই পোশাকের জন্য অন্য বন্দীরাও তাকে মানে এই চোখে দেখছে যে সে কেন প্যান্ট শার্ট বা সে তার চুল কেন বয়কাট। হ্যাঁ, তো আমি বললাম চলো আমার সাথে, তো কয়েদি রুমে নিয়ে আসলাম, কয়েদি রুমে নিয়ে এসে কিছু খাবার দিব, কারণ ওখানে কিন্তু কারাগারে কিন্তু ইচ্ছা মতো আমি যখন তখন যা খুশিতে খেতে পারবেন না, একটা নির্দিষ্ট সময়ে খাবারের একটা স্কেডিউল আছে। দেখি কিছু না, একটু মুড়ি ছিল তেনা তেনা হয়ে গেছে, সেই তেনা তেনা হওয়া মুড়ি আর দুটা ছোটো ছোটো কলা সেটা দিলাম, দিয়ে মানে আমি এদিকে ফিরেছি এর মধ্যে দেখে খাবার শেষ, মানে খেয়ে ফেলছে, বলে একটু পানি দিবা, বলছে পানিও কি খাওনি? তখন বলে যে আমার তো বোতল নাই, এখানে বোতলের মধ্যে সবাই পানি খাবার পানি ভরে, বলে যে আমার বোতল নাই, আমি নল থেকে একটু পানি এভাবে খেতে গেছি, হাউজের নল থেকে সবাই আমাকে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে, একটু নল থেকে পানি খাওয়ার নিয়ম নেই, তা আমি ওটাকে পানি দিলাম, তো ওই যে সেই তেনা তেনা মুড়ি আর ওই যে কলা আর ওই যে এতটুক পানি, সেই কথাটা সে মনে রেখেছে, মনে হয় সে সারা জীবন, তার অ্যাটিটিউডে মনে হলো সে সারা জীবন মনে রাখবে, সে এই গত 8 মাস ধরেই আমাকে খুঁজেছে, খুঁজে বেরিয়েছে, তো মেলায় যখন আমার এরকম ভিডিও হচ্ছে বা ই হচ্ছে তখন সে বুঝছে যে মেলায় আমাকে পাওয়া যাবে, তো জেনেছে, তো খুঁজে 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 সে আমাকে বার করেছে।